নৃশংস হত্যা, কখনো নিষিদ্ধ মাংসের নামে নৃশংস হত্যা, কোথাও ভারতীয় ধর্ম নিরপেক্ষতার মানেটাকে আমাদের দেশের শাসক ধনপতি শ্রেণী তার পাল্টে দিয়েছে। আজকে বলছে যদি তুমি সব ধর্ম করো তাহলেই নাকি তুমি গণতান্ত্রিক ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, কোন মানুষকে যদি বলি যে আচ্ছা ভাই তুমি মোরা মজদুর সব মেহনতি প্রাণ, ও নিত্য দিনের মজদুর ভয় মেহনতি প্রাণ, মেহনতি প্রাণ এসেছে সময় এবার ভাঙ্গরে ভাঙ, ভাঙ্গরে ভাঙে ভাঙে খানে খান করে এবার শোষণ করার শাসন চল শাসক। পাহাড় একাদশী পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমার সেবিতে হইল যাহারা মধুর মুটে আকুলি, তোমার বহিতে যারা পবিত্র অঙ্গি অঙ্গে লাগালে ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান তাদের ব্যথিত পক্ষে পা ফিরে। আপনার কে কেড়ে নিতে চাইছে এই সমাজ? এই সমাজের মধ্যেই আছে সেসব নেতারা, তাদের মদতেই আজকে কিন্তু এই সমাজ হচ্ছে দিশাহীন। আজ রাষ্ট্র তার গদি বাঁচানোর জন্য আপনাদেরকে এই যে মানবাধিকার, যে আপনার জন্মগত যে অধিকার, সম্মানের সঙ্গে বেঁচে থাকার যে অধিকার, সেটা কেড়ে নিতে চাইছে। আর তাই আজ আমাদের কথাগুলো ভালো করে শুনুন, আমরা কোনো ভোট ভিক্ষা করতে চাইনি, আমরা কোনো মসজিদে যাবার জন্য আসিনি, আজকে এখানে কোনো রাজনৈতিক দলের যদি বিরত এখানে দেখতাম সবাই। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আমরা সারা ভারতবর্ষে এই সিপিডিআরএস এর পক্ষ থেকে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজমের নেতৃত্বে আজকের দিনটি মানবাধিকার দিবস যেমন তেমনি ভারতবর্ষে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে আমরা পালন করি। এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা নতুন বাসস্ট্যান্ড বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে বিপ্লবী ক্ষুদিরাম বোসের মূর্তি পর্যন্ত শহর পরিক্রমা করে একটি পদক যাত্রার আমরা কর্মসূচি নিয়েছিলাম, এবং এই কর্মসূচির আরেকটি অঙ্গ ছিল আমাদের এখানে কিছু সাংস্কৃতিক আলোচনা, তাতে আবৃত্তি করেছেন, গান হয়েছে, আর সাথে সাথে আজকের দিনটি সম্পর্কে আমাদের প্রেসিডেন্ট দেববাবু বিস্তারিত বলেছেন, ওনাকে ধন্যবাদও আমরা জানিয়েছি। আমি কমিটির পক্ষ থেকে এইটুকুই আপনার সাথে জানাচ্ছি। স্যার আপনার নাম? আমার নাম মনিলাল মাঝি। আপনি কি এই কমিটি? আমি এই কমিটির সম্পাদক। ধন্যবাদ আপনাকে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, আমাদের সিপিডিআরএস এই মানবাধিকার সংগঠনের উপরই রংনাথপুরে কিছুদিন আগে আমরা সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলাম, এবং যেহেতু আজ বিশ্ব মানবাধিকার দিবস আমরা আজ রঘুনাথপুরে ওই বিবেকানন্দ মূর্তির ওখান থেকে পদযাত্রা দিয়ে এটা শুরু করি এবং শহর পরিক্রমা করে এখানে আমাদের বক্তব্য এবং এই মানবাধিকার সম্বন্ধে যেসব বলার, মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে, এটাকে কীভাবে প্রোটেক্ট করা যায় এবং সমাজ গঠনের কাজ ক্ষেত্রে এই মানবাধিকার যে আজকে কতটা দরকার এই বিষয়গুলো আলোচনা করলাম। মানুষ খুব সাড়া দিলেন, খুব ভালো লাগলো যে অনেক মানুষ জমা হয়েছিলেন, তারা শুনছিলেন এবং তাদের এই শোনাটাই কালকে এক নতুন ভারতবর্ষ, এটাই আমাদের বিশ্বাস। আমরা জানি যে কালকের দিনে মানবাধিকারের জয় হবে। স্যার আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ চক্র। আপনি কি এই শেয়ার? আমি এই সংগঠনের প্রেসিডেন্ট। ধন্যবাদ আপনাকে। প্লাস্টিক
হাউস, রঘুনাথপুর, কাছারি মোড়। ফোন নাম্বার 9679676060 অথবা 9851033487।